ওমে আব্দুল লিখেছেন ঝাড়ফুক নাকি তিনজনের বেশি কাউকে শেখালে কাজ হয় না এটা ঠিক কিনা এটা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন ইয়াকুব লিখেছেন দানসৎকা ফেতরা মাদ্রাসায় দেওয়া যাবে কিনা মানুষ দিতে পারেন কোনো অসুবিধা না যদি সেখানে গরিব থাকে তাহলে তাদের ফান্ডে সেটা দিবেন আর সাধারণ দান জেনারেল মাসার জেনারেল ফান্ডে দিবেন ফেতরার টাকাটা মাসার জেনারেল ফান্ডে দিতে পারেন না মানসার গোরাবা ফান্ডে থাকলে গরিব বাচ্চাদের ফান্ডে থাকলে তাদের জন্য দিতে পারেন ফরহান লিখেছেন আমাদের এলাকায় গান বাজিয়ে প্রচারণা করা হয় এ ধরনের প্রচারণা চালাতে তাকে ভোট দেওয়া যায় কিনা না যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে হারামে লিপ্ত তাদেরকে ভোট দিবেন কেন পাপিষ্ট এই ধরনের কাজ করা গুনাহের কথা লাকি মীর আপনি লিখেছেন মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়া কোনো কথা মনে থাকবে আলমুল গাইবের বিষয়ে দুনিয়ার কোনো কথা দুনিয়ার অনেক কিছু মনে থাকবে না হাদিস থেকে বোঝা যায় কিন্তু সব কিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না আল্লাহ আলম আর হিসাব নিকাশের পর বা আমার সাথে সাক্ষাৎ হতে পারে বিশেষ করে উভয় যদি জান্নাতি হয় তাহলে তো অবশ্যই সাক্ষাৎ হবে আমি আব্দুল্লা আপনি লিখেছেন আমি একজন অমুসলিম আমি কীভাবে আমাকে দাওয়াত দিব তাদেরকে আপনার আচরণের মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন এবং ভালো ভালো বই পুস্তক তাদেরকে দিতে পারেন এবং ব্যক্তির উপর ভ্যারি করবে যে তাদেরকে কী ধরনের দাওয়াত দেওয়া উপযোগী